যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর আসামি হবে, এক নম্বর আসামি হবে ডক্টর ইউনূস। ইউনূসকে পদত্যাগ করতে হবে। এই যে ইউনূস সরকার বরখাস্ত হয়ে যাওয়ার পর তার সেই সরকারের যারা আছেন উপদেষ্টা তাদের অনেকের বিরুদ্ধে এবং স্বয়ং ইউনূস সাহেবের বিরুদ্ধেও মামলা চলবে। ন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজি তে শেখ হাসিনা মামলা করার প্রস্তুতি। সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ, তার আগে সবচেয়ে জরুরি কথা, সরকার যতদিন সংস্কার প্রয়োজন এবং তারপর যে নির্বাচন করবে তার আগ পর্যন্ত স্টেবল সরকার হিসেবে টিকে থাকার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তাকে ডে টু ডে লাইফে ফেস করতে হবে। কারণ দিনের শেষে মানুষ এই জার্নিটাতে তার বেসিক সেবাগুলো পায় কিনা সেটা সে দেখতে চাইবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে বললেন তিনি এই দেশে আবার প্রধানমন্ত্রী হতে চান। দর্শক শ্রোতা, অবশেষে সেই আদালত থেকে এটা কি রায় দিল যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে পারবে? দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমরা কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, স্টেপ ডাউন ইউনূস, একটাই এখন প্রচার চলছে সারা বাংলাদেশ সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে, ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটা পুরো সোশ্যাল মিডিয়া একেবারে বাংলাদেশে ছেয়ে গেছে, বিদেশেও বহু জায়গায় ছড়িয়ে গেছে, এটা ঘুরতে ঘুরতে আমার কাছেও এসছে। কারণ সেখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ওই যমুনাতে সেনকে যে ঘটনাটা ঘটেছিল আমি যেটা নিয়ে ভিডিও করেছিলাম, অনেকেই ভুয়া 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 বলেছিলেন, তো এখানে সেই ঘটনাটা তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল। অনেকটা আমার সঙ্গে মিল আছে, আবার অনেক ক্ষেত্রে আমার সঙ্গে মিল নেই। এখানে যে ঘটনাটা তুলে ধরা সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, এবং ভিতরে যিনি ছিলেন তিনি এই ঘটনাটা বলেছেন, সেই ঘটনাটা পুরো ন্যারেটিভটা তুলে দেওয়া হয়েছে। তা সেখানে লেখা হচ্ছে ডক্টর রবি আলম তিনি লিখছেন হ্যাশট্যাগ স্টেপ ডাউন ইউনূস, গত মাসে 28 তারিখে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কাগজে স্বাক্ষর করতে বলা হয় রাষ্ট্রপতি চুপ্পুক সাহেবকে, তিনি রাজি হন নাই। পরে চুপ্পুকে অপসারণের ডাক দেয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিষয়টি সেনাপ্রধান জানতেই গত রাতে যমুনা ঘেরাও করে সেনাবাহিনী। ডক্টর ইউনূস দিশেহারা হয়ে আইএস প্রধানকে ফোন করেন, আইএস প্রধানের ফোন বন্ধ থাকায় ফোন করেন আমেরিকান অ্যাম্বাসেডারকে, তিনি বলেন এ বিষয়ে আমি কিছু করতে পারবো না। তারপর জো বাইডেনের সহকারী পিএস কে ফোন দেন, উনি বলেন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট নির্বাচনী মিটিং এ এখন ব্যস্ত, কোন কুলকিনারা না পেয়ে গেস্ট হাউসের রুমে বসে থাকা সেনা কর্তাদের সামনে আসেন 23 মিনিট পর, মানে ইউনূস বাকবিতণ্ড হয় অনেকক্ষণ, সরি বলেন ও পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ডক্টর ইউনূস নিজেই সরি বলেন সব বিষয়ের জন্য। এ সময় উপদেষ্টা নাহিদ বলেন আপনারা ভুল করছেন, একজন সেনাকর্তা ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দেন, অন্য একজন সেনাকর্তা বলেন পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী 3108 জন পুলিশকে হত্যা করা হয়েছে, তুমি সমন্বয়ক ছিলে, এই হত্যার দায় ফাঁসি কিন্তু তোমারও হবে, চুপ করে যান নাহিদ। সেই যে ডক্টর ইউনূসের সঙ্গে যে সেনাকর্তা যে ওই যে গণ্ডগোলটা হয় তারপর থেকে বিবাদটা কিন্তু কমেনি, বিবাদটা কিন্তু চলছে, এবং তারপর থেকে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের মুখোমুখি কিন্তু কোনো দেখা হয়নি, কোনো টেলিফোন সাক্ষাৎকার হয়নি। আমি যেটুকু খবর নিয়েছি ডক্টর ইউনূস কিন্তু উপদেষ্টা মণ্ডলের সঙ্গে আলোচনা করতে ব্যস্ত যে আগামী মানে এবারে এখন কী করা যায়। সেনাকর্তা যেভাবে চেপে ধরেছেন তাতে এখান থেকে বেরোবার পথ খোঁজার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো পথই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রাষ্ট্রপতি চুপ্পু তিনি আর সেনাপ্রধান একবারে গাঁটজোর পেতে রয়েছেন, দুজনেই সংবিধান অনুযায়ী কিন্তু নিজের জায়গায় ঠিক আছেন, ফলে ওনারা কোনোভাবেই সংবিধান চেঞ্জ করতে দেবেন না। আর চুপ্পুকেও এইভাবে হাঁটানো সেনাবাহিনীকে মানে উপেক্ষা করে চুপ্পুকে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি যিনি তাকে সরানো ইউনূসের পক্ষে খুব মুশকিল হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমেরিকা পাশ থেকে সরে যাওয়াতে এই যে খবরটা যেটা দেখলাম সেটা যদি সত্যি হয়, সত্যি মিথ্যা আমি জানি না, যদি আমেরিকা পাশ থেকে এখন ইউনূসের সরে যায় তাহলে ইউনূসের কিন্তু এই সিংহাসন কিন্তু গলার কাঁটা হয়ে গেল, এখন না পারবেন ফেলতে না পারবেন ওগরা। এই যে ইউনূস সরকার বরখাস্ত হয়ে যাওয়ার পর তার সেই সরকারের যারা আছেন উপদেষ্টা তাদের অনেকের বিরুদ্ধে এবং স্বয়ং ইউনূস সাহেবের বিরুদ্ধেও মামলা চলবে, বিচারের মুখোমুখি হতে হবে তাদের, এমনকি তাকে যদি গ্রেপ্তারও করা হয়
তবে অবাক হবেন না ছাত্র রাজনীতিদের ছাত্রদের নেতা যারা তাদের রাজনীতির আসল চেহারা যত স্পষ্ট হচ্ছে তত ছাত্রদের জমাট বাঁধা ঐক্য সেই ঐক্যেও ফাটল ধরেছে ও ধরছে ফাটল চওড়া হচ্ছে প্রতিদিন এখন ছাত্ররা নতুন করে ডাক দিলে কতজন ছাত্র বেরিয়ে আসবে কতজন রাস্তায় দাঁড়াবে সেটা সন্দেহ আর ডাক যে দেবে এখন তো শেখ হাসিনা নেই তাহলে কার বিরুদ্ধে ডাক দেবে ওয়াকরুজ্জামান এটা ঠিক বুঝতে পেরেছেন আইন শৃঙ্খলার অবনতি অব্যাহত আইনের শাসন ক্রমশ বিদায় নিচ্ছে দেশ থেকে একের পর এক হাজারের ওপর কলকারখানা বন্ধ হয়েছে তীব্র বিদ্যুৎ সংকট দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি এদিকে অর্থনীতির ভান্ডার যেটা যে ফরেক্স ফরেক্স ভান্ডার সেটা শেষ হয়ে যাওয়ার মতো কারণ বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জের মূল উৎস হচ্ছে দুটো একটা হচ্ছে বিদেশে যারা আছেন তারা রেমিটেন্স পাঠান আর একটা হচ্ছে সেটা হচ্ছে যারা পোশাক শিল্প পোশাক শিল্প ধ্বস্ত হওয়ার মতো রেমন্স চলে এসেছে বাংলাদেশ থেকে আরো বহু কারখানা বন্ধ হয়ে গেছে ধুকে ধুঁকছে তাই নিয়ে বাংলাদেশে আন্দোলন হচ্ছে শ্রমিক আন্দোলন সেই আন্দোলনে পুলিশের গুলিতে একজন মারাও গেছে ইতিমধ্যে এর উপর তীব্র বিদ্যুৎ সংকট ভারতের যে বকেয়া টাকা ভারতের যে বিদ্যুৎ কোম্পানিগুলো যারা সাপ্লাই করেন বিদ্যুৎ তাদের বকেয়া টাকা মেটাতে পারছে না তবু তারা এখনো বিদ্যুৎ দিয়ে যাচ্ছেন যেদিন এটা বন্ধ করবে সেদিন কিন্তু আর কোনো উপায় নেই তীব্র বিদ্যুৎ সংকট দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি এই ব্যাপক বৃদ্ধি যে শুধু ভারত থেকে জিনিস যাচ্ছে না তার জন্য নয় এর মূলে আছে ভারত কিন্তু এখনো সমানে জিনিস পাঠিয়ে যাচ্ছে ভারতের সাথে খাদ্যদ্রব্য ইত্যাদি যেমন ধরুন ভারত থেকে গিয়েছিল কিছুদিন আগে কয়েক কোটি ডিম কোটি কোটি সংখ্যায় তাদের দাম ছিল এখান থেকে ভারত থেকে সাপ্লাই গেছে 7.5 টাকা প্রতিদিন প্রতিটি ডিম আর বাংলাদেশে সেটা বিক্রি হচ্ছে হয়েছে 15 টাকা করে কাদের জন্য কোথায় এর জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই সরকার একদম চুপ এই সবের ফলে জনমানুষে ইউনূস বিরোধিতা তীব্র হয়ে উঠছে এই সঙ্গে এই সরকারের যে মুক্তিযুদ্ধ বিরোধী কাজকর্ম সেটাও মানুষকে খেপিয়ে দিয়েছে সর্বত্র ইউনূস সাহেবের বিরুদ্ধে বলছে মানুষ এদিকে দেশের এই অবস্থা দেখে মানুষ এখন প্রকাশ্যে বলতে শুরু করেছে এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল এর চেয়ে শেখ হাসিনার সরকার ভালো ছিল আসু নির্বাচনের বিরোধিতা করে এই সরকার যা করতে চাইছে তাতে খেপে গেছে বিএনপি তারেক রহমানের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হয়নি এটা বিএনপিকে প্রচন্ড ক্ষুব্ধ করেছে তারা প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে ইউনূস সরকারের পতন ঘটাতেও চায় তাতেও পিছপা নয় আর কয়েকদিন আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক হওয়ার পর তারপর থেকে ভারত বিএনপি সম্পর্ক কিন্তু বরফ জল সেটা গলে গেছে সম্পর্কে উষ্ণতা এসেছে এবং অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে এই সম্পর্ক এসব দেখে 5ই আগস্টের ভুল যে ভুল করেছিলেন ওই যে বলেছিলাম বিধানগ্রস্ততা সেই ভুল শুধরে নেবার দিকে এগিয়ে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব নিজে পদত্যাগ করলে বা ইউনূস সরকারকে বরখাস্ত করলে সেনাপ্রধানের ক্ষমতা দখল করা সহজ হতে পারে কিন্তু তিনি যদি দুটো তিনি মানে যদি আমাদের শাহাবুদ্দিন সাহেব তিনি যদি নিজে পদত্যাগ না করেন এবং যদি ইউনূস সরকারকে বরখাস্ত না করেন এই দুটোর কোনোটাই যদি তিনি করতে রাজি না হন তখন উঠবে সেনার ক্ষমতা দখলের প্রশ্ন অভ্যুত্থান হতেই পারে অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করলে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে স্বাগত জানাবে সেনাকে দেখে নেবেন এখন বলছি এ কথা তো পরে মিলিয়ে নেবেন যদি এরকম হয় এবং যেটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে দেখবে মানুষ সেনার জন্য রাস্তায় দাঁড়িয়ে সেনাকে স্বাগত জানাচ্ছে একমাত্র জামাত আর তার সাঙ্গপাঙ্গ কয়েকটি দল বাদে বাকি সমস্ত জাতীয়তাবাদী বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা দুয়ার তুলে সমর্থন জানাবে ওয়াকারুজ্জামানকে আড়াই মাস আগে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে চেয়েছিল শেখ হাসিনার 15 বছরের শাসন থেকে আর আজ বাংলাদেশের মানুষ নিষ্কৃতি চাইছে আড়াই মাসের এই ইউনূস সরকারের কুশাসন অপশাসন আর দুঃশাসন থেকে ওয়াকারুজ্জামান সাহেব এবার আর তিনি ভুল করবেন না বলেই মনে হচ্ছে আর এখন তো জমি তার জন্য তৈরি আর এজন্য ইউনূস সরকারের গলায় ফাঁস ক্রমশ চেপে আসছে 3 দিন আগে তার যমুনার বাসভবনে গিয়ে ভয় দেখিয়ে এসেছেন সেনাপ্রধান ও তার সহযোগীরা সেটা নাকি সত্যি নয় সে খবর এই বলে যমুনার খবর গুজব বলে অনেক কথা বাইরে এখন প্রচার হচ্ছে হতেই পারে বাংলাদেশের পরিস্থিতিতে অনেক রকম গুজব হতে পারে কিন্তু এখন পরিস্থিতির যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে তাতে এটা শুধু গুজব নয় এর পেছনে বাস্তবতা আছে আর এবার আর ইউনূস সাহেবকে আমাদের ওয়াকার সাহেব ভয় দেখানো শুধু নয় ভয়ের কাজ তিনি করে দেবেন সেনাপ্রধান এই যে ইউনূস সরকার বরখাস্ত হয়ে যাওয়ার পর তার সেই সরকারের যারা আছেন উপদেষ্টা তাদের অনেকের বিরুদ্ধে এবং স্বয়ং ইউনূস সাহেবের বিরুদ্ধেও মামলা চলবে বিচারের মুখোমুখি হতে হবে তার ন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতে শেখ হাসিনা মামলা করার প্রস্তুতি নিচ্ছে মামলার কাগজপত্র রেডি তার আইনজীবী ডক্টর হারিস চাল
সমস্ত কাগজপত্র শেখ হাসিনা দিয়ে সাইন করে নিয়েছে। আইসি মামলার নিয়ম কি, একজন অথবা দুই পার্টি মামলা করতে পারবেন, যারা যারা জড়িত আছেন কি নিয়ম করব, কি ধরনের ঘটনার উপর বিচার চাইছেন, যে ঘটনার উপর মামলা করতে চাইছেন তার সপক্ষে দলিল পত্র, কথা স্পষ্ট সই যেটা শেখ হাসিনা করে নিয়েছেন, মামলার পর যাকে যাকে অভিযুক্ত করবে তাদের নিকট নোটিশ পাঠাবে, ইউনাইটেড নেশন মেম্বারদের নিকট নোটিশ পাঠাবে, তারপর তারা অভিযুক্তদের ডেকে পাঠাবেন, এর বাইরে অন্যান্য দেশ বা ইউনাইটেড নেশন কে ডেকে পাঠাবেন এবং ইউনাইটেড নেশনের বাইরের দেশগুলো ডেকে পাঠাবেন, তাদের অবস্থা জিজ্ঞাসা করবে। শেখ হাসিনা যদি প্রমাণ করে দেন তিনি এখন সাংবিধানিক মতে প্রধানমন্ত্রী আছেন, সংবিধান আর্টিকেল 57 অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে বিদায়ী যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর নিকট ক্ষমতা হস্তান্তর করে বিদায়ী দেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর এবং পদত্যাগ কোনোটাই করেননি। ডক্টর ইউনূস প্রমাণ করতে হবে শেখ হাসিনা কিভাবে বিদায় নিলেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার কোনো বিধান নেই, মামলার নোটিশ ডক্টর ইউনূসকে এবং জবাব দিয়ে ইউনূসকে এবং তার সাথে জড়িত আরো কয়েকজনকে পাঠানো হবে, ডক্টর ইউনূস জবাব দিয়ে প্রমাণ করতে হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয়, যদি প্রমাণ করতে না পারে তাহলে ক্রিমিনাল অফেন্সে পড়বে ডক্টর ইউনূস সহ তার সাথে জড়িত। তাহলে বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে, শেখ হাসিনা মামলা করার সমস্ত কিছু প্রস্তুত আছে, ডক্টর ইউনূসের বিদায় কিন্তু ঘিরে আসছে, অবৈধ অন্তর্বর্তী সরকারের তাহলে শেখ হাসিনাকে যে পদত্যাগ করেননি সেটা সত্যি, সরকারের মধ্যে যে অস্থিরতা চলছে এটার কারণে ফেসে যাচ্ছে তারা জানেন, পর্দার অন্তরালে অনেক রকম খেলা চলছে, এই সরকারকে কোনো সময় উপকার হবে, প্রেসিডেন্টের পদত্যাগের জন্য ডক্টর ইউনূস সহ তার সমর্থক গোষ্ঠী পাগল হয়ে গেছে, কারণ তারা বুঝতেছেন বিপদের আশঙ্কা, শুধু এটা নয় আর্মির সাথে দ্বন্দ্ব এবং সারা থেকে নিরজ্জ অস্থিরতা, তাদের গুজব বাহিনী এখন আরো বড় বড় গুজব রচনা করতেছে, আন্দোলন মানে সেদিন একটা ভিডিওতে দেখলাম তিনি বলছেন, গতকালকে তিনি বলছেন আজ রাত্রে প্রেসিডেন্ট স্বাগতিক অবলম্বন করবে তাদের গুজব বাহিনী, কিন্তু আমি তো এই পর্যন্ত কোন খবর পেলাম না, তাহলে এই গুজব বাহিনী তাদের অবস্থান সম্বন্ধে সরকার সংস্কার করতে চায় এবং সেটা করা উচিত, অনেকগুলো সেক্টরে সংস্কারের পরিকল্পনা আছে, রাজনৈতিক দলগুলো কম বেশি সেটার সাথে রেজোনেট করছে, নিশ্চিতভাবে সব রাজনৈতিক দলের সংস্কারের পরিমাণ এবং ব্যক্তি নিয়ে ডিবেট থাকবে, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কথা, সরকার যতদিন সংস্কার প্রয়োজন এবং তারপর যে নির্বাচন করবে তার আগ পর্যন্ত স্টেবল সরকার হিসেবে টিকে থাকার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তাকে ডে টু ডে লাইফে ফেস করতে হবে, কারণ দিনের শেষে মানুষ এই জার্নিটাতে তার বেসিক সেবাগুলো পায় কিনা সেটা সে দেখতে চাইবে। সংস্কারের কথা আমরা যারা কিছুটা লেখাপড়া জানি, কিছুটা বুঝি, কিছুটা রাষ্ট্র বুঝি, তারা চাইছি সংস্কার হলে নিশ্চিতভাবে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটাও উপকৃত হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওই প্রান্তিক মানুষটা এই সংস্কারের ব্যাপারগুলো আসলে খুব ভালোভাবে বোঝে না, তার কাছে তার দৈনন্দিন জীবনের ক্রাইসিসটাই বড় হয়ে দাঁড়ায়, যেমন মূল্যস্ফীতি, অকল্পনীয় রকম মূল্যস্ফীতি শেখ হাসিনার সময়ে তাকে সেই সরকারটার যাবতীয় সংকটকে অনেক বাড়িয়ে তুলেছিল, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছে তাদের একটা বড় অংশ আসলে মূল্যস্ফীতিতে জেরবার মানুষ, মানুষ তার জীবনযাত্রার স্ট্যান্ডার্ড কমাতে 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 মানুষের পর্যায়ে আর রাখতে পারেনি। আমি নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের কথা বলছি না, মধ্যবিত্ত মানুষও তার উপার্জন দিয়ে, বিশেষ করে যাদের ফিক্সড ইনকাম বেতন দিয়ে চলতে হয়, সেই মানুষগুলো তাদের জীবনযাত্রা ধরে রাখতে পারেনি, তাদের প্রতিটা ক্ষেত্রে তাদের জীবনকে সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাহলে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের কি অবস্থা ছিল সেটা বোঝাই যায়। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই একটা জায়গায় এখনো খুব সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়নি, এটা আমরা দেখতে পাচ্ছি। বাজারে সরকার পতনের পশ্চাতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু পজিটিভ অবস্থা দেখা গিয়েছিল, চাঁদাবাজি ছিল না, সিন্ডিকেট সেভাবে কাজ করছিল না, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা সম্ভবত বুঝে গেছেন যে তারা আবার ফিরে আসতে পারেন, অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, পদে পদে চাঁদাবাজি, পরিবহন থেকে শুরু করে শেষে যিনি দোকান করছেন, যিনি ফুটপাথে ভ্যান দিয়ে কিছু পণ্য বিক্রি করেন, যিনি একটা ছোট দোকানে কিছু বিক্রি করেন, নানান জায়গায় এগুলো চলছে। একই সাথে
একই সাথে আমরা মনে করি যে বড় বড় কোম্পানিগুলো যে সিন্ডিকেট সেগুলো কাজ করতে শুরু করেছে, সুতরাং জিনিসপত্রের দাম কমেনি, জিনিসপত্রের মূল্য নিয়ে আলাদা করে কথা বলবো, কিন্তু আমি জাস্ট একটা পণ্য নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিম। আমি মনে করি এই একটা পণ্য যদি সরকার তার সাপ্লাই প্রোডাকশন সবকিছুকে মোটামুটি একটা কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে পারে, এই সরকারের এই সেক্টরে একটা বিরাট কাজ হয়ে থাকবে। কেন বলছি কথাটা, আমরা জানি যে সস্তা প্রোটিন গরিব মানুষের জন্য, নিম্ন মধ্যবিত্তদের জন্য সস্তা প্রোটিনের, প্রোটিন বলতে আমি অ্যানিমাল প্রোটিনের কথা বলছি, সোর্স হচ্ছে হাতে গোনা কয়েকটা, ব্রয়লার মুরগি, কিছু সস্তা মাছ, দুটো টু বি স্পেসিফিক, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলোর দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং যখন সব কিছু সংকটে এসে পড়ে তখন ডিমটা একটা সহজ সমাধান হয়ে আসে সবার কাছে। কেন সহজ সমাধান? দামের দিক থেকে এটা রিজনেবল এবং এটা খুব সহজে খাওয়া যায়। আবার এট দ্য সেম টাইম আমরা যারা পুষ্টির খবর জানি, ডিমের প্রোটিন অত্যন্ত হাই ক্লাস প্রোটিন, সুতরাং এটা খেয়ে দারুণ পুষ্টি পাওয়া সম্ভব। কিন্তু এই ডিমের দামই এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা জানি, এক একটা ডিমের দাম প্রায় 15 টাকা, কোনো কোনো জায়গায় 15 টাকায় পৌঁছে গেছে, ডজন 170 থেকে 80 টাকার মধ্যে এটা ওঠানামা করছে। সংকট মোকাবেলার জন্য সরকার দেখলাম সর্বশেষ 4 কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যদিও 4 কোটি ডিম আসলে যথেষ্ট না, কারণ 4 কোটি সংখ্যাটা বুঝতে আমাদের সাহায্য করবে এভাবে, বাংলাদেশে প্রতিদিন 4 কোটি ডিমের কনজাম্পশন হয়, মাথাপিছু খেয়াল করি আমরা কত কম, কত কম, প্রায় 4 ভাগের 1 ভাগেরও কম ডিম প্রতিদিন পড়ছে সারা পৃথিবীর। ডিমের কনজাম্পশনে আমরা অত্যন্ত পিছিয়ে থাকা দেশগুলোর একটা, আমরা প্রায় শুনতাম দেশ নাকি অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আসলে এই ঘটনাটা দিয়ে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই দেশের আসলে উন্নয়ন টুন্নয়ন কিছু হয়নি। যাই হোক, ডিমের এই যে দাম, এই দামের পেছনে সিন্ডিকেটকে দায়ী করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। তারা 2-3 দিন আগে একটা স্টেটমেন্টে জানিয়েছেন প্রতিটা ডিমে, তখনকার কথা, 2 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, 4 কোটি ডিমে 8 কোটি টাকা বেশি লাভ হচ্ছে, এভাবে গত 20 দিনে 160 কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারা আবার বলেন প্রতিটি মুরগির বাচ্চা গত 15 সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল 30-35 টাকা, 16 সেপ্টেম্বর থেকে বিক্রি হচ্ছে 40-56 টাকায়, আর ডিমের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 70-80 টাকায়, তার মানে ব্রয়লারের মুরগির দামও বাড়িয়ে ফেলা হয়েছে। এখানে আরো হিসাব হচ্ছে এরকম, প্রতিদিন সব ধরনের 30 লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয়, প্রতিটি বাচ্চায় যদি 20 টাকা বেশি ধরা হয় প্রতিদিন 6 কোটি টাকা বেশি আয় হয়। তারা প্রান্তিক খামারিদের ক্ষেত্রে আরো বলছেন 20 দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে কোম্পানিগুলো 120 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে, সব মিলিয়ে 280 কোটি টাকা লুট করা হয়েছে 20 দিনে। এবং ওনারা বলছেন, একটু পরে শুনে রাখা দরকার, তারা বলছেন প্রান্তিক খামারে ডিম এবং মুরগি উৎপাদন করে কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, তাদের সুবিধা মতো যে দাম নির্ধারণ করে সে দামে প্রান্তিক খামারিদের ডিম মুরগি বিক্রি করতে হয়। এখানে আরো অনেক ডিটেইলড কথাবার্তা আছে, আমি আসলে ওই জায়গায় যাচ্ছি না। আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করি, এর মধ্যে নিশ্চিতভাবে যাদেরকে ব্লেম করা হচ্ছে তাদেরও বক্তব্য আছে, তারা বক্তব্য দেবেন এবং তারা বক্তব্য দিয়ে তাদের বক্তব্য জানাবেন, কিন্তু শেষ ফলাফলটা হচ্ছে এই, বাংলাদেশের ডিমের দাম অনেক বেশি। কতটা বেশি? এই 4 কোটি ডিম এখনো আসেনি, তার আগে 2 লাখের বেশি ডিম আনা হলো কিছুদিন আগে, যেটা আমদানিতে খরচ পড়েছে 6 টাকা। মানে ভারতীয় একজন উৎপাদক বা রপ্তানিকারক ডিম তার বাজার থেকে কিনে বাংলাদেশে তার লাভ সহ রপ্তানি করতে 6 টাকা খরচ পড়েছে, বাংলাদেশের উপরে আরো কিছু শুল্ক টুল্ক বসাবে নিশ্চয়ই, তাতেও ডিমের দাম অর্ধেক পড়ে। কিভাবে তারা পারে? আমাদেরও পারতে হবে, আসলে আমাদেরও পারতে হবে, কারণ এটা কোনো বিলাস পণ্য না যে আমরা আমাদের কিছু ইন্ডাস্ট্রিকে সুবিধা দেওয়ার নামে দেশের কোটি কোটি মানুষকে ন্যূনতম প্রাণীজ আমিষ পাওয়া থেকে বঞ্চিত করব। আমি চারপাশে অনেকের সাথে কথা বলেছি, ডিমের দামের কথা বলছি, লিস্টটার কথা বলছি, সাথে আমরা অন্য সস্তা প্রোটিনগুলোরও, প্রাণীজ প্রোটিনের কথা বলি, ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছের কথা বলতে পারি। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যারা এখন আর তাদের বাচ্চাদেরকে একটা ডিম দিতে পারে না, আমি দরিদ্র পরিবারের কথা বলছি না, নিম্ন মধ্যবিত্ত পরিবার, প্রচুর এসছে এই ধরনের রিপোর্ট। সুতরাং কিছু ইন্ডাস্ট্রিকে, আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিতে হবে মনে করে আমরা ডিম আমদানি করবো না, যদি আমাদের পরিস্থিতি এই হয় তাহলে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না। যে ইন্ডাস্ট্রি দ্বিগুণের বেশি দাম ফেলবে আমদানি করার তুলনায়, সেই ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারবে না, সেই ইন্ডাস্ট্রি সাস্টেইন করা উচিত না। কারণ আমি আবারও বলছি, এটা কোনো বিলাসী পণ্য না যে আমরা বহু বছর তাদেরকে সুরক্ষা দিতে থাকবো, তার চাইতে কি ক্ষতি হয় এই ক্ষতির ব্যাপারটা আমাদের মাথায় রাখা জরুরি, খুব জরুরি। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রোটিন ডেফিসিয়েন্সি। আমরা গত কয়েক বছর ধরে এই প্রোটিন সামগ্রীগুলোর দাম বাড়তে দেখছি, দাম বাড়তে বাড়তে প্রত্যেকটা পরিবার সেটাকে কাটলে করছেন। যে শিশুরা এই সময়গুলোতে বেড়ে উঠছে, যে শিশুগুলো আস্তে আস্তে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, তার এই যে ক্রনিক একটা ম্যালনিউট্রিশন তৈরি হচ্ছে, এটার প্রভাব
বহু দশক থাকবে। যে শিশুটা এই সময়ের মধ্যে বেড়ে উঠবে সে 50-60-70 বছর পর পর্যন্ত এই সমাজে এই রাষ্ট্রে থাকবে, তার অপুষ্ট মানুষ হিসেবে থাকবে। এবং শৈশবের এই অপুষ্টি আমাদের একটু জেনে রাখা দরকার। অপুষ্টি বলতে আমরা শুধুমাত্র বাইরের দিকে যে অপুষ্টি সেটাই দেখি, আমাদের ইন্টারনাল অর্গানসেরও কিন্তু অপুষ্টি হয় অপুষ্টির কারণে। সুতরাং ভবিষ্যতে একটা জেনারেশন অপুষ্ট জেনারেশন পাবো, যেটা আজ থেকে আরো 40-50-60 বছর এই রাষ্ট্রে থাকবে। মূল্য কিন্তু অনেক বড়, অনেক বড়। সুতরাং এই ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে বাংলাদেশের এই জায়গায় সিন্ডিকেট কি আছে, কি করছে না করছে, এই একটা জায়গায় সেটা ভেঙে দেয়া, এবং আমাদের মানে মানে মধ্যম ধরনের উদ্যোক্তা এবং প্রান্তিক খামারিদের যাতে ব্যবসাটা তারা করতে পারেন, করার মাধ্যমে এটা ভেঙে ডিমের মূল্যকে মানুষের সহনীয় পর্যায়ে আনতেই হবে। ভারতের সমান না হোক, তার চাইতে কিছুটা বেশি হলেও হবে, কিন্তু দ্বিগুণ হবে এটা হতে পারে না। তার চাইতে বরং আমার মনে হয় এটা যদি না পারা যায় কন্টিনিউয়াসলি ডিম আমদানি করা উচিত, সো দ্যাট মানুষের পুষ্টিটা অন্তত নিশ্চিত হয়। এই সহজ প্রোটিনটা বিভিন্ন জায়গায় সিরিয়াস ডিমান্ড আছে। আমি শুধু শিশুদের কথা বলছি না, ভার্সিটিতে পড়ুয়া অনেক লোকজন, অনেক স্টুডেন্টস আছে যারা কষ্ট করে জীবনযাপন করে, টিউশনি করে চলে, একটা মেসে থাকে, তাদের জন্য সবচেয়ে সহজ একটা খাবার হচ্ছে ডিম, যেটা পুষ্টিও যোগায় একই সাথে। এই জিনিসটা নিয়ে ফাজলামো চলতে পারে না, খুব দ্রুত এই সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ সরকারের এটা হোক বা ভবিষ্যতের কোনো সরকার, তার আসলে এই সেক্টরে তার সাফল্য ব্যর্থতা নিরূপণের বিষয় হবে অন্তত সহ সস্তা তিনটা চারটা যে প্রোটিনের নাম বললাম সেগুলোর দাম সে রাখতে পারছে না কিনা, বিশেষ করে ডিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দিন শেষে একটি সুসংবাদ আছে, ভালো সংবাদ আছে, যে সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন যে মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি চমৎকার সুযোগ আসছে এবং বিএনপি বর্তমানে চরম একটি মাইনকাচিপায় অবস্থার মধ্যে আছে। কিরকম মাইনকাচিপায় বিএনপি আছে আপনারা দেখেন, যে বর্তমানে যে মহাজন সুৎখড়ি নুস নতুন দল গঠন করছেন ক্ষমতায় বসে, যে দীর্ঘস্থায়ী ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে দল গঠন করছেন, সেই দলে বিএনপির প্রায় 60% কেন্দ্রীয় লেভেলের 60% নেতারা এই ইনুসের সাথে যোগাযোগ রাখছেন তার দলে জয়েন করার জন্য। 60% নেতারা, কেন্দ্রীয় নেতারা যোগাযোগ রাখছেন ইনুসের দলে জয়েন করার জন্য। তাহলে তার মানে হচ্ছে বিএনপির একটি বিরাট অংশ এই সৎকর মহাজন ইনুসের নতুন রাজনৈতিক দল নাগরিক শক্তিতে জয়েন করবেন। তাহলে আমি আগেও বলেছি যে আওয়ামী লীগ যেই কাজটি, যদিও আওয়ামী লীগের কোন কোন নেতার মনের ইচ্ছা কায়েস থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দীর্ঘদিন যে কাজটি করতে পারে নাই, যে বিএনপিকে ভাঙতে পারে নাই, কিন্তু এই ইনুস টেকনিক্যালি ইনুস এই দলটিকে ভেঙে দিচ্ছেন এবং বিএনপি নিজেরাই নিজেদের সেই ভাঙ্গার মধ্যে পড়ে গেছেন। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে ইনুসের দলে বিশাল একটি অংশ কেন যাচ্ছে, কারণ আলটিমেটলি ইনুস ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আর বিএনপিতে যেসব নেতৃবৃন্দ রাজনীতি করেন, বেসিক্যালি আমি আগেও বলেছি যে আসলে বেসিক্যালি আদর্শিক কোন রাজনীতি করেন না, বিভিন্ন জায়গা থেকে আসা বাসমান বা আওয়ামী এন্টি সেন্টিমেন্ট যারা, তারা বিএনপি করে। সো এখন ইনুসের নেতৃত্বে যে নতুন দল হচ্ছে সেই দলে সবাই চলে যাচ্ছেন, যে কারণটা হচ্ছে যে এখানে গেলে ক্ষমতার অংশীদারিত্ব পাবেন, পদ পদবি পাবেন, এমপি মন্ত্রী হতে পারবেন। এর জন্য বিশাল একটি অংশ এই সৎকর মহাজন ইনুসের নতুন দলে চলে যাচ্ছে। সেই জন্য বিএনপি পক্ষান্তরে বিএনপি কিন্তু এখনই নির্বাচন হোক এই চাপটি বিএনপি দিতে পারছে না, বিএনপির পায়ের নিচে সেই মাটি বা সেই শক্তি এবং সামর্থ্য নেই। যদি এই কথা সত্য যে বিএনপি যদি এখনই নির্বাচন আদায় করে নেয় বা এতদিনে যদি নির্বাচন আদায় করে নিতে পারত বা নিকটবর্তী এক মাসের ভিতরে যদি বিএনপি নির্বাচন আদায় করে নিতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় যাইত, কারণ মাঠে তাদের অবস্থান ছিল ভালো। কিন্তু সেটি হচ্ছে না, যার কারণে বিএনপির বিশাল একটি অংশ ডক্টর ইনুসের সৎকর মহাজনের দলে চলে যাচ্ছেন।
আর পাশাপাশি দিন দিন বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বিএনপির সজ্জন ব্যক্তিরা যারা একটু সজ্জন টাইপের মানুষ তারা বিব্রতকর হচ্ছে। কেন বিব্রতকর হচ্ছে, মানুষ কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আপনি দেখেন যে এই যে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজির একটি দেশ হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে, সারা বাংলাদেশে যে কি পরিমাণ লুট এই বিএনপির জামাতের লোকজন করেছে, মানুষের হাজার হাজার কোটি টাকার সম্পদ, শত শত বাড়িঘর মানুষের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই দুই মাসের। এই জন্য মানুষ বলছে যে মানুষের মনে মনে একটি প্রশ্ন, মানুষের এখন প্রশ্ন করছে, একজন আরেকজনকে প্রশ্ন করছে, বলছে যে শুধু বিএনপি এই দুই মাসে যে পরিমাণ চাঁদাবাজি লুট অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ আমলে 15 বছর, সারা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, হয়নি। তার মানে মানুষ বলতে শুরু করেছে আগেরটাই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো ছিল। সো এই জন্য বিএনপির জনপ্রিয়তা দিন 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 হ্রাস পাচ্ছে এবং মানুষ অনুভব করা শুরু করছে যে আসলে আওয়ামী লীগই ভালো ছিল। এখন বিএনপি মাইনকা চিপায় কি কারণে পড়লো আপনি দেখেন, না পারতেছে বিএনপি দল রক্ষা করতে, দলের লোকজন ইউনুসের দলে চলে যাচ্ছে, না পারতেছে বিএনপি নির্বাচন আদায় করতে, কারণ ইউনুসের তাদের যে নির্বাচন আদায় করার মতো শক্তি সামর্থ্য বা মনোবল সেটা তাদের নেই, না পারতেছে বিএনপির চাঁদাবাজি বন্ধ করতে, বিএনপির অগ্নিসন্ত্রাস লুটপাট যে যারা করছে তাদেরকে বন্ধ করতে। সো সবকিছু মিলিয়ে বিএনপি একটা চরম একটি মাইনকাচিপার মধ্যে অবস্থানের মধ্যে আছে। তারপরে একটা জিনিস দেখেন যে সারা বাংলাদেশ যেখানে বিএনপি দখল করে নিয়েছে, লুট তারাজ অগ্নিসন্ত্রাস সবকিছু চালাচ্ছে, চাঁদাবাজি করছে, সেইখানে কিন্তু তারেক রহমান কিন্তু বাংলাদেশে যাইতে পারছে না। তারেক রহমান কেন বাংলাদেশে যাইতে পারছে না, কারণ দুটি কারণে যেতে পারছে না। আপনারা দেখেন, একটি হচ্ছে তারেক রহমান যদি এখন বাংলাদেশে যায় তাহলে তাকে জেলে যেতে হবে, কারণ ইউনুস কখনই তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তাকে সেনাবাহিনী বা ইউনুস তারেক রহমানকে ক্ষমতায় যেতে দিতে চায় না, তাহলে সে বাংলাদেশে গেলেই জেলে যাবে। আর দ্বিতীয় যেটি হচ্ছে, কেন সে জেলে বাংলাদেশে যেতে পারছে না, বিএনপির একটা বিশাল অংশ সিনিয়র নেতৃবৃন্দ চায় না যে তারেক রহমান গিয়ে তাদের উপরে কর্তৃত্ব করুক, এবং যে অংশটুকু ইউনুসের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, ইউনুসের দলে যেতে চায়, তারা চায় না যে তারেক রহমান বাংলাদেশে যাক। সো এই দুটানা অবস্থার কারণে, এই সামগ্রিক বিষয়গুলোর কারণে বিএনপি এখন একটি চরম অস্থিরতা এবং মাইনকা চিপার মধ্যে বিএনপি পড়ে গেছে। পাশাপাশি মানুষ এখন বলা শুরু করেছে যে বাজারের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে পরিমাণ মানে হাতের নাগালের বাইরে চলে গেছে, লাগামহীন হয়ে গেছে, মানুষ বলতে শুরু করেছে যে আগেই তো ভালো ছিল, আমরা বাজারে গিয়ে তরি তরকারি কিনতে পারতাম, চাল ডাল কিনতে পারতাম, ভালো আগেই তো ভালো ছিলাম। মানুষ আওয়ামী লীগ সরকারকে অনুভব করা শুরু করেছে, যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ যে পরিমাণ রাস্তাঘাটে যাতায়াত হয়েছে। আচ্ছা আপনি একটা কথা বলেন, দেখেন ধরেন একজন লোক পদ্মা সেতু দিয়ে সে এখন নিয়মিত সে আসতে পারতেছে, আবার যাইতে পারতেছে ইজিলি, যানজট ছাড়া অল্প সময়ের মধ্যে সে ঢাকা আসতে পারতেছে, আবার ঢাকা থেকে যাইতে পারতেছে। সেই লোক বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি যাই হোক, তার মনে মনে বা তার পরিবারের তো একটা অনুভূতি আছে যে তাহলে আওয়ামী লীগ যদি না থাকতো, আওয়ামী লীগ যদি এটা না করতো, তাহলে এত সময়ের মধ্যে এই সুযোগ সুবিধাগুলো আমি পাইতাম না। এই যে একটা অনুভূতি আওয়ামী লীগ, তার মানে হচ্ছে সবাই বলা তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল আসলে। এই যে কর্ণফুলী টানেল দিয়ে মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে, এই যে ঘরে ঘরে মানুষের যে বিদ্যুৎ ছিল, মানুষ পড়াশোনা করতে পারত, ছাত্ররা মানুষ এসির বাতাসে আরামে থাকতে পারত, অফিস আদালত করতে পারত, মানুষের যে শান্তি ছিল, এখন যখন বিদ্যুৎ থাকে না, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যখন বিদ্যুৎ থাকে না, তখন মানুষ যখন কষ্ট ভোগ করে, তখন তার আগের সরকারকে ফিল করে যে তা আওয়ামী লীগই তো ভালো ছিল আসলে, এই দেশটার জন্য তা আওয়ামী লীগ অনেক কিছু করেছে। এই যে আওয়ামী লীগ ভালো ছিল, এই কারণে দিন দিন বিএনপির অবস্থান ডাউন হচ্ছে এবং উভয় সংক্ষেপে মাইনকা, যেটাকে বলা হয় বাংলায় মাইনকা চিপায় পড়ে গেছে। তারপরে মানুষ, যেসব মানুষ ব্যবসা করত, ব্যবসা বাণিজ্য সবার ভালো ছিল, আজকে বাংলাদেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো, শিল্প কারখানাগুলো আজকে বন্ধের পথে, হুমকির গার্মেন্ট সেক্টরটা আজকে বন্ধের পথে, বিদেশের আজকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে, কোন বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ করছে না। তাহলে এই যে ব্যবসায়ীরা অনুভব করতেছে আওয়ামী লীগ থাকতে তো আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো ছিল,
কি হলো এই দেশটার মধ্যে, তার মানে হচ্ছে বিএনপির অবস্থান দিন 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 খারাপ হচ্ছে। সো সার্বিক দিক মিলে মানুষের যে একটা রিক্সাওয়ালা, মানুষের আয় আগে কত বেশি ছিল, একজন রিক্সাওয়ালা ডেলি 1000-1200 টাকা ইনকাম করতে পারত, স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপন করতে পারত। আজকে রিক্সাওয়ালার আয় নেমে আসছে 300-400 টাকা, সে বাজার করতে পারছে না, বলতেছে আওয়ামী লীগই তো ভালো ছিল। সো এই কারণে এই সার্বিক দিকগুলো বিবেচনা করে এবং বিএনপির নেতৃবৃন্দ, বিশাল একটি নেতৃবৃন্দ, একদিকে হচ্ছে মানুষ আওয়ামী লীগ সরকারকে ফিল করা শুরু করছে, আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলোর সুযোগ সুবিধাগুলো ফিল করা শুরু করছে, আর অন্যদিকে বিএনপির বিশাল একটি অংশ সারা বাংলাদেশ থেকে ছাত্রদের সাথে যোগাযোগ রাখছে এবং ইউনুসের দলে যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদল এখন মিছিলই করতে পারে না, এত অবস্থা খারাপ। তো সেই জন্য সবকিছু মিলিয়ে যে বিএনপি যে মাইনকা চিপায় অবস্থার মধ্যে আছে, সেই মাইনকা চিপার অবস্থার থাকার কারণে শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথা, মেঘ দেখে কেউ করিস নি বয় আড়ালে তার সূর্য হাসে, আওয়ামী লীগের যারা আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ সম্পর্কে শক্তি যত লোকজন আছেন, ইনশাল্লাহ কেউ ভয় পাবেন না, বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতা আসছি, আওয়ামী লীগ আবার ক্ষমতা আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মুহূর্তে আলোচনায় আছে টিডি, মানে ট্রাভেল ডকুমেন্ট, যেটা আপনার ভারত সরকার বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদেরকে, রাজনৈতিক নেতাদেরকে এটা দিয়েছেন। কখন দিয়েছেন? যখন ওই নেতারা কোনোভাবেই আর ভারতে অবস্থানের সুযোগ থাকে না, অথবা প্রতিবেশী রাষ্ট্রটির সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার রাখতে আপনার তাকে একটা কৌশল অবলম্বন করতে হয়, সেই কৌশলটার নামই হচ্ছে গোল্ডেন টিকেট, টিডি, মানে ট্রাভেল ডকুমেন্ট। লাইক তিব্বতের একজন কি বলো যে বিতর্কিত নেতা, যেটা নিয়ে আর চীনের সাথে খুবই লম্বা একটা ইস্যু গিয়েছিল ভারতের, আর চীন থেকে ভারতে পালিয়ে যাওয়া তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা, তিনিও কিন্তু এই টিডি পেয়েছিলেন, আর এরপরে এখন এই টিডি পেলেন শেখ হাসিনা। এই টিডি আসলে কেন দেওয়া হলো, এটা দিয়ে তিনি কি কি করতে পারবেন, ভারতের মাথার মধ্যে প্ল্যান কি আছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলোকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য দিয়েছে। প্রথমে দালাই লামার ইতিহাসে একটু দেখতে হবে যে টিডি হাতে পাওয়ার পর তিব্বতের এই নেতা কি করতে চেয়েছিলেন বা তিনি এটা দিয়ে কি করেছিলেন। দর্শক, ওই টিডি দিয়ে রাজনীতি এবং কূটনীতি চালিয়ে যাওয়ার পাশাপাশি পৃথিবীর অনেক দেশে সফর করেছিল এই দালাই লামা, যেন তাদের যে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে সারা পৃথিবীতে আছে বৌদ্ধদের, তাদের সাথে তিনি কমিউনিকেশন করতে পারেন। ইভেন কোনো দেশে অবস্থান থাকাকালীন তাকে যদি সেই দেশ নিয়ে কোনো চাপ দেওয়া হয়, তিনি পুশ করে আরেক দেশে চলে যেতেন, বুঝতে পারছি, মানে একটা জায়গায় তিনি স্টে করছেন না, কোনো জায়গায় 40 দিন, কোনো জায়গায় 3 মাস, কোনো জায়গায় 6 মাস, এভাবেই দীর্ঘ সময় তিনি এরকম মুভিংয়ের উপরে ছিলেন, আবার ফাইনালি তিনি ভারতেও আসতেন। শেখ হাসিনার টিডিটাও ঠিক সেম একটা ইস্যুতে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে এই টিডির পেছনে রয়েছে ব্যাপক কর্মকাণ্ড। আমরা যদি দেখি যে মানে এখানে আন্তর্জাতিক গণমাধ্যমের যে বিশ্লেষণ আসছে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে এই টিডি দেওয়াটা হচ্ছে রাজনৈতিক প্রয়োজনে। কেন? রাজনৈতিক প্রয়োজনে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনাকে বেসিক্যালি ভারতের বাইরে যেতে হবে। তবে রিসেন্টলি তিনি বাংলাদেশে এসে ক্ষমতায় বসবেন এমনটা ভারত আশা করছে না। ভারত ভাবছে যেটা মোর দেন 7-8 ইয়ার্স, মানে একটা টার্ম সরকার পরিবর্তন হতে হবে। ভারতের সর্বদলীয় বৈঠক বসছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা চায় বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাকুক, এইখানে ভারত আবার এক। তো সেখানে আপনি যদি দেখেন যে তাদের সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত ছিল যে কিভাবে শেখ হাসিনা রাজনীতিকে গোছানোর সুযোগ দেওয়া যায়, বা কিভাবে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখেও শেখ হাসিনাকে সেফ এন্ট্রি দেওয়া যায়, পাশাপাশি তাকে ভারতে রাখা নিয়ে যে কূটনৈতিক চাপ আছে আমাদের এবং ভারতের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তিগুলোর ফাঁকে দিয়ে কি সিস্টেম করা যায়, সেই সিস্টেম নিয়ে তারা সেই ঐতিহাসিক টিডি তারা এটা শেখ হাসিনাকে দিলেন, যেন তিনি যেন তার রাজনীতি চালানোর জন্য ভারতের বাইরে যেতে পারেন। নাম্বার ওয়ান, সেই বাস্তবতা অনুধাবন করে ভারত তাকে টিডি বা আইসি দিয়েছে, আর তাতে অবাক হবার কিছু নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একাধিক কর্মকর্তা তারা বলছেন শেখ হাসিনা তো এই মুহূর্তে হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন এটা তো হতে পারে না, তিনি ভারতে যতদিনই থাকুন তিনি তার রাজনীতি এবং কূটনীতি চালিয়ে যাবেন।
তো সেই ক্ষেত্রে তাকে পৃথিবীর অনেক দেশে সফর করতে হবে আর যদি সফরটা করতে হয় এই মুহূর্তে তার যে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেই পাসপোর্টটাকে সরকার বাতিল করেছে ভারত সরকার নিজেদের ক্ষমতা বলে সেই টিডি বা আইসি শেখ হাসিনার হাতে দিয়েছেন যেটা দিয়ে তিনি বাংলাদেশের পাসপোর্ট আর এখন তার দরকার নাই ওইটাই এমন একটা পাসপোর্ট যে পাসপোর্টে তিনি সারা পৃথিবীর যে কোনো দেশে ভিসা অ্যাপ্লাই করতে পারবে না সম্ভবত ভারতের কারণে সারা পৃথিবী তাকে ভিসা দিবে এটাতে আমারও মনে হয় কোনো ভুল নাই কারণ আমেরিকা বলেন আর ইসলি বলেন যারাই বলেন সব বাবারা ভারতের সাথে কিন্তু সম্পর্ক ভালো আপনি দেখছেন ডোনাল্ড ট্রাম্প কি বলছে মোদীর দেখতে নাকি বাবার মতো লাগে খুব মহৎ মানুষ ভালো মানুষ আপনি বুঝতে পারছেন আমরা এখানে বসে কি বলি আর আমেরিকা কি বলে বাইডেন মোদীর এরকম তিনবার ডেলি প্যান নাম করে তো সেখানে বুঝতেই পারছেন ভারত যদি একটা টিডি দেয় সেটার ভ্যালু কোথাও না কোথাও সারা পৃথিবীর কাছে একটা বিশেষ ইস্যু তৈরি করবে তার মানে এটা দিয়ে তিনি অনেক কিছুই করতে পারবেন আর ফাইনালি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যে কথাবার্তাগুলো বলা হয়েছে বা সরকার চেষ্টা করবে তো এই টিডিতে কি হবে তিনি এই দেশে আছেন ওই দেশে চলে যাবেন ওই দেশে আছেন ওই দেশে চলে যাবেন এগুলো করতে করতে দেখবেন যে এরকম দুই চার দশ বছর গেছেগা তারপর তিনি পরিস্থিতি হালকা হলে ভারতের প্ল্যান হচ্ছে এই মুহূর্তে ইউনূস সরকার আছে এরপরে বিএনপি সরকার আসবে বিএনপি অজনপ্রিয় হবে তখন শেখ হাসিনার প্রয়োজন ফিল হয়ে যাবে এটাই হচ্ছে প্ল্যান ভালো থাকুন আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে